অবস্থিত বিদ্যুত কাট লো ভোল্টেজ কু প্রতিবাদ করে বিজেপি তরফ বিদ্যুৎ বিভাগ কার্যালয় সবুকরে বিক্ষোভ প্রদর্শন ও ওড়িশার মহামহিম রাজ্যপাল উদ্দেশ্যে স্মারক পত্র প্রদান। এইভাবে ঘটনা ঘটিছে কটক জেলা নরসিংহপুর ব্লকে থাকা বিদ্যুৎ বিভাগ কার্যালয় সম্মুখে। সূচনা অনুযায়ী ওড়িশা সরকার বিদ্যুৎ বণ্টন ক্ষেত্রে সংস্কার আনবা বিগত 30 বর্ষ ধরে বিভিন্ন কোম্পানি মানুষ বিদ্যুৎ বণ্টন দায়িত্ব দিয়ে আসুন। এবে টাটা কোম্পানি কু এই দায়িত্ব দিয়া যাই, কিন্তু দুঃখ ও পরিতাপর বিষয় বিদ্যুৎ ক্ষেত্রে যেতে প্রকার ক্ষতি কু ভরণ করা সরকার বিদ্যুৎ শুক্লর বৃদ্ধি করে উপভোক্তা সেই অর্থ আদায় করুন এবং করোনা সময় জনসাধারণ উপরে এ বোঝ উপরে নলিতা বিড়া সদৃশ হয়ে রাজ্য সরকার বেআইনি ভাবে বিদ্যুৎ শুক্ল লদি দিয়ে অভিযোগ করেছে বিজেপি। এ প্রমাণিত হচ্ছে যে রাজ্য সরকার রাজ্যবাসী স্বার্থ অপেক্ষা কোম্পানির স্বার্থক অধিক গুরুত্ব দেখুন। অন্যপক্ষে ওড়িশার চারিপাখে সমস্ত রাজ্য সবসিডি প্রদান করুথা বেড়ে ওড়িশা সরকার সেপ্রতি আখি বুজি দেওয়া রাজ্যবাসী প্রতি সম্পূর্ণ অবিচার করা বিজেপি রাজ্য কার্যকারিণী সদস্য বিজয় কুমার দল বেহরা। ওড়িশা বিদ্যুৎ নিয়ামক বোর্ড যে অছি সে এই করোনা সময় দ্বিথর বিদ্যুৎ বিল কি বড়াই টাটা কোম্পানি আমার এটি যে নেই তার স্বার্থ রক্ষা করা ওড়িশা সরকার গরিব নিরীহ লোকঙ্কর যে উপভোক্তা অনেক তা উপরে বেড়ি উপরে করোনা সদৃশ ই বিদ্যুৎ বিল কি বড়াই সেপাই আজ আমি মেমোরাণ্ডম দিয়েছু রাজ্যপাল উদ্দেশ্যে এবং বড়ম্বা নরসিংহপুর যে অঘোষিত বিদ্যুৎ কাট হচ্ছে এবং যে বিলগুড়ি অছি বকেয়া বিলগুড়ি কিভাবে ভাবে সংশোধন করবে সেইপাই আজ আমি আসিছু শান্তি শৃঙ্খলার সহিত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা মানে আসিছন্তি এটি মেমোরাণ্ডম রাজ্যপাল উদ্দেশ্যে দিয়েছেন। নরসিংহপুর দিব্যলোচন মহান্তি রিপোর্ট কামিয়াব টিভি।